कृपा सिंधु सुसंपूर्ण सर्वसत्तोपकारक निस्पृह सर्वतः सिद्ध सर्वविद विशारद सर्व संशय संक्षेत्तानलसो गुरुराहित। श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर भोपाल जानिसेन গুরু তত্ত্বতে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাস্তবিক পক্ষে হরিভজন শুরু হয় না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, গুরু তত্ত্বতে সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনোরকমভাবেই হরিভজন শুরু হয় না। বাস্তবিক কথা হলো এই, পরম সত্যবস্তু থেকে যে যতটা দূরে অবস্থিত তার গুরুত্ব ততই কম। অর্থাৎ পরম সত্যবস্তুর যে যতটা নিকটবর্তী হতে পেরেছেন তার ততটা পরিমাণে সাধুত্ব প্রকাশিত হয়েছে। পরম সত্যবস্তুকে ধরে না রাখতে পারলে ভজনের কোনো বিষয়বস্তুই প্রকাশিত হতে পারে না, এটা প্রারম্ভিক কথা। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন একজন বেশ্যা যেমন যে কোনোভাবে কায়দা করে অপরকে ঠকাতে গিয়ে মদমাতালের পাল্লায় পড়ে নিজের জীবনকে শেষ করে ফেলে, ঠিক সেই রকমভাবে সাধুর বেশ ধারণ করে আমি অপরকে যদি ঠকাবার চেষ্টা করি তার দ্বারা জগতের এবং নিজের অমঙ্গলই ডেকে আনা হবে, অন্য কিছু হয় না। শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন এটা হলো রাবণের সাধু বেশ ধারণের প্রচেষ্টা। রাবণের প্রচেষ্টা কি ছিল না, আমি সাধুর বেশটা রাখবো বাইরে কিন্তু ভেতরে আমি ভগবানের শক্তিকে হরণ করব। কম আর বেশি আমাদের অনেকেই মায়াবাদ বিচারে স্পৃষ্ট হয়ে পড়ে রয়েছেন। শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন আমাদের মধ্যে বেশিরভাগই মায়াবাদ বিচারে মোর অর লেস, কম অর কম এবং বেশি যাই হোক যে কোনো পরিমাণে মায়াবাদ বিচারে দুষ্ট হয়ে পড়ে রয়েছি। এর অর্থটা কি সেটা নরোত্তম ঠাকুরও জানিয়েছেন, কীর্তনে ভক্তিবিনোদ ঠাকুর তো কীর্তনে পরিষ্কার করে জানিয়েছেন, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে। বৈষ্ণবেতে বিশ্বাস বৃদ্ধি হওয়ার জন্য তিনি ভগবানের চরণে প্রার্থনা করেছেন। বৈষ্ণবে বিশ্বাস হওয়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কিছু সিদ্ধ হয়, কিন্তু আমি মায়াবাদ বিচারে স্পৃষ্ট হয়ে পড়ে রয়েছি এই কারণে বললাম যে কম বেশি আমার গুরু বৈষ্ণবেতে অবিশ্বাস রয়েছে। যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবেতে শতকরা শতভাগ বিশ্বাস হৃদয়েতে প্রকটিত না হয় ততক্ষণ পর্যন্ত কোনো সুবিধা হয় না বিশেষ। শ্রীল বামন গোস্বামী মহারাজ এই কথা বলতেন, ভজন এবং সাধন দুটো আলাদা, দেখতে মনে হয় একই। বদ্ধ অবস্থায় সমস্ত নিজের দুর্বলতাগুলোকে অনর্থগুলোকে কাটিয়ে ওঠার যে প্রচেষ্টা সেটাকে বলে সাধন। সাধন করতে করতে যখন গুরু বৈষ্ণবের সম্পূর্ণ অপ্রাকৃত জগতের বিষয়বস্তুর প্রতি আমার শতকরা শতভাগ বিশ্বাস ঘনীভূত হয় সেই সময়তে সাধন হয়। গুরু বৈষ্ণবে পূর্ণ বিশ্বাস আসার পর কেন সমজাতীয় বস্তু না হলে যাকে ভজন করব, ভজনীয় বস্তু যিনি ভজন করবেন এবং ভজন তিন যখন তিনটি একই স্তরে যখন উন্নীত যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত
এর মধ্যে সুবিধা হয় না কোনো রকম। আলোচনা প্রসঙ্গে বলা যায় যে যেটা প্রভুপাদ জানিয়েছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। আর প্রাণ কথাটার অর্থটা কি ছিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে, বৈষ্ণবকে এই এর মধ্যে প্রাণ আছে যার সেহেতু প্রচার। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন শিখায় শরণাগতি ভক্তের প্রাণ ভক্তিবিনোদ ঠাকুর। আর প্রাণ কথাটার ব্যাখ্যা করলেন প্রভুপাদ যে প্রাণ আছে যার সেহেতু প্রচার, অর্থাৎ বাস্তবিক পক্ষে শরণাগতি যেটা শতকরা শতভাগ, এই শরণাগতির দ্বারাই ভজন রাজ্যের যা কিছু রহস্য উন্মোচিত হয়। একটি সরোবরেতে সুন্দর একটা পদ্মফুল ফুটেছে সুন্দর, আর সেই পদ্মফুল সকালবেলা যখনই সূর্য উদিত হন, উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই ফুলের সমস্ত কিছু শোভা পরিপূর্ণ বিকশিত হয়। জলের মধ্যে ফুল ফুটলেও সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত ফুলের যে যা কিছু সৌন্দর্য পরিপূর্ণরূপে প্রকাশিত হয়। উদাহরণে বলা যায়, এই সূর্য যতক্ষণ পর্যন্ত পদ্ম জলের আশ্রয়েতে রয়েছেন, জলের আশ্রয়েতে সরোবরের যে জল তার আশ্রয়েতে যতক্ষণ পর্যন্ত সেই পদ্ম রয়েছে, ততক্ষণ পর্যন্ত সূর্য তাপের দ্বারা তাকে বিকশিত করে, তার সৌন্দর্য তার যা কিছু মহিমা তার দ্বারা প্রকাশিত হয়ে পড়ে। কিন্তু যেই মাত্র সেই জলের যে সাহায্য, জলের যে আশ্রয় যদি ছেড়ে দেয় সেই পদ্ম, যেই মাত্র সেই পদ্ম জলের আশ্রয় ছেড়ে দিল, সেই মুহূর্তে সেই সূর্য সেই পদ্মকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। সেই পদ্মই রয়েছে, কিন্তু জলের আশ্রয় যতক্ষণ রেখেছিল ততক্ষণ তার সভা তার শোভা তার সৌন্দর্য সব কিছু প্রকাশিত হয়েছিল। কিন্তু যে মুহূর্তে সেই জলের আশ্রয়টাকে ছেড়ে দিল, সেই মুহূর্তে সেই পদ্মকে সেই সূর্যের তাপ তাকে জ্বালিয়ে শেষ করে দিল। এই উদাহরণের দ্বারা আমরা জানতে পারি, যতক্ষণ গুরু বৈষ্ণব ভগবানের আশ্রয়েতে আমরা থাকি, যেটা কীর্তনেতে ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাবে লিখেছেন, আর কেন মায়া জালে পরিতুষ্ট জীবমিন, এই কীর্তনেতে সুন্দরভাবে বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমরা গুরু বৈষ্ণবের ভগবানের আশ্রয়েতে আমরা থাকি, ততক্ষণ পর্যন্ত আমাদের ভজন রাজ্যে যা কিছু আছে আমাদের সৌন্দর্য সৌকর্য সব কিছু প্রকাশিত হয়। এমনকি প্রভুপাদ এই কথাও বলতেন প্রায়ই হরিকথাতে, যে তোমাদের কার কত প্রতিষ্ঠা দরকার, কার কত পদমর্যাদা দরকার, কার কত অর্থ দরকার, প্রতিপত্তি দরকার, তোমরা আমার কাছে এসো, তোমাদের অন্য কোথাও যেতে হবে না, তোমাদের যার যা কিছু দরকার সমস্ত কিছু এসো আমার কাছে এসো, অন্য কোথাও যেও না, এভাবে আহ্বান করতেন। গুরুপাদ পদ্ম এমন একটা বস্তু গুরু বৈষ্ণব, যাকে আমরা মুখে বলি বাঞ্ছাকল্প দুর্বশ্য কি পাসেন্দু ব্যবচ্ছ, কিন্তু হৃদয়তে বিশ্বাস নেই, হৃদয়তে পরিপূর্ণরূপে যে বিশ্বাস সেটা থাকে না। যে যেই আশা নিয়ে গুরু বৈষ্ণবের কাছে আসেন, যে সমস্ত পরমহংস গুরু বৈষ্ণব সিদ্ধ মহাত্মা, তাদের সম্মুখে যে যেই আশা নিয়ে আসেন তা সেই আশাই পূর্ণ হয়। কেউ কেউ আসেন গুরু বৈষ্ণবকে গুরুদেবকে সম্মুখে রেখে, আমি আমার জীবনটাকে বানিয়ে নেব, আমার ক্যারিয়ারটাকে গুছিয়ে নেব, হয়তো দেখা যায় পূর্বাশ্রমে থাকলে তার চাকরি বাকরি হতো কিনা সন্দেহ আছে, তার কতদূর কী হতো সন্দেহ আছে,
কিন্তু গুরু বৈষ্ণবের কাছে সেবা করতে এসে নিজেকে গুরু বৈষ্ণবের কাছে ভাড়া দেওয়ার যে ব্যবস্থা, ভাড়াটিয়া ভক্ত এই সমস্ত গৌড়ীয় গুরুবর্গ আলোচনা করেছেন, আমি নিজেকে গৌড়ীয় গুরুবর্গের কাছে ভাড়া দিয়েছি, তার বিনিময়েতে এই যে সেবা করছি তার বিনিময়েতে যা যা আমার গুছিয়ে নেওয়ার আমি সেটা ভাড়াটা আমি নিয়ে নেব, আমার যা যা দরকার সেটা আমি গুছিয়ে নেব, গুরু বৈষ্ণবের সেবা করার অভিনয় করে আমার যা যা প্রয়োজন আমি সব গুছিয়ে নেব, এটাকে বলে হচ্ছে গুরু বৈষ্ণবের কাছে ভাড়া দেওয়া, নিজেকে ভাড়া দেওয়া, এর মাধ্যমে আমি নিজের কেরিয়ারটাকে গুছিয়ে নেব। এর দ্বারা কোনোদিন সেই যদি অনন্তকালও ভজন করতে থাকেন তাকে কৃষ্ণপ্রেম তো দূরের কথা, কোনো কিছুই লাভ হতে পারে না, হয় না। গুরুতত্ত্ব এমন একটা গম্ভীর তত্ত্ব যে সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেক দিন যাবৎ আলোচনা করতে হয়, সামান্য কিছু সময়ের মধ্যে গুরুতত্ত্বের আলোচনা এটা দিগদর্শন মাত্র। গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব, গুরুতত্ত্বকে যারা অজ্ঞানবশত টুকরো টুকরো করতে চান তাদের দ্বারা কোনোদিন হরিভজন হয়, তারা গুরু ভজা হয়ে যায়, গুরু ভজা, বাস্তবিক পক্ষে তারা গুরুতত্ত্ব জানেই না, খালি ওই গুরুকে সামনে রাখলে সুবিধা হবে, গুরু ভজা হয়ে যায়, কোনো লাভ হয় না কোনো কিছু। এই জন্য আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব, এটাকে টুকরো টুকরো করা যায় না। সদ্গুরু তত্ত্ব যেটা আছেন সেটা পরম পূজ্যবাদ শ্রীল কেশব গোস্বামী মহারাজ থেকে আরম্ভ করে যত সদ্গুরু আছেন শ্রীল শ্রীল ভক্তিপ্রণব পুরী গোস্বামী মহারাজ, শ্রীল শ্রীধর গোস্বামী মহারাজ, সদ্গুরু তত্ত্ব যে আছেন ভগবত ইচ্ছাতে তারা বলরামেরই বিভিন্ন রকম প্রকাশ, এটি আমরা বুঝে নেব প্রারম্ভিকভাবে। অন্তিমে গিয়ে যারা রসে অত্যন্ত উচ্চ স্তরে উঠেছেন তারা দেখবেন রাধারানী হলো গুরু দেখতে পাবেন। তার আগে আমরা নিত্যানন্দ প্রভু থেকে এই জগতের সমস্ত কিছু গুরুতত্ত্বের প্রকাশ, আকর গুরুতত্ত্ব বলা যায়। গুরুপাদ পদ্ম রূপে বলরামজি মহারাজ স্বয়ং প্রকটিত হয়েছেন, এসছেন নিজে। বলরামজি মহারাজ ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে জগতে বদ্ধজীবকে উদ্ধার করার জন্য ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে প্রকটিত হয়েছেন। আমার কাছে যে রূপ ধারণ করে তিনি আমার আমাকে সম্বন্ধ জ্ঞান প্রদান করেছেন, আপনাকে যে রূপ ধারণ করে তিনি সম্বন্ধ জ্ঞান দান করেছেন, এগুলো বাইরের দৃষ্টিতে মনে হয় ভিন্ন ভিন্ন গুরুপাদ পদ্মে আলাদা আলাদা তত্ত্ব, কিন্তু তা নয়, একটাই তত্ত্ব ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে আমাদের সম্মুখে এসছেন। এই জন্য চৈতন্য চরিতামৃততে এক বচন ব্যবহার করা আছে, শিক্ষাগুরু দীক্ষাগুরু দুটোর কথা বলতে গিয়ে এক বচন ব্যাখ্যান, শিক্ষাগুরু দীক্ষাগুরুকে অভিন্ন চিন্তা করাটাই ভালো উচিত। শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন যে সম্বন্ধ জ্ঞানদাতা, সম্বন্ধ জ্ঞানদাতা আমার যে মন্ত্র উপদেষ্টা গুরুপাদ পদ্ম, তার সঙ্গে অভিধেয় অর্থাৎ ভজনের উপদেষ্টা যে সম্বন্ধ জ্ঞানদাতা গুরুপাদ পদ্ম আছেন, যেটা প্রথমে আমি বললাম মন্ত্র উপদেষ্টা গুরু, তার সঙ্গে অভিধেয় ভজনের যে অভিধেয় বিষয় ব্যাপারে যে উপদেষ্টা যিনি আছেন, অভিধেয় তত্ত্বের যে গুরু, তাকে অভিন্ন দর্শন করাটাই উচিত। যদিও পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ প্রভুপাদ সবাই গুরুপাদ পদ্ম সবাই বলেছেন সম্বন্ধ জ্ঞান না হওয়া পর্যন্ত যেহেতু ভজন শুরু হয় না, ভজনের গন্ধও দেখা দেয় না, সেহেতু যদিও চৈতন্য চরিতামৃততে সমস্ত শাস্ত্রেই বলা আছে সম্বন্ধ জ্ঞানদাতা গুরুপাদ পদ্ম অভিধেয় উপদেষ্টা গুরুপাদ পদ্ম অভিধেয় ভজনের যদিও বলা আছে, তথাপি সম্বন্ধ জ্ঞানদাতা গুরুপাদ পদ্মের গুরুত্বটাকে একটু আলাদাভাবে দেখতে হবে। যেহেতু সম্বন্ধ জ্ঞান না হলে আমার ভজনই শুরু হতো না, সেহেতু সম্বন্ধ জ্ঞানদাতা গুরুপাদ পদ্মের এ প্রসঙ্গে একটা অপূর্ব কথা, সেটা হলো এই যে
শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী গুরু মহারাজের কাছে শিল গোপানন্দ মহারাজ একদিন একটা প্রশ্ন করেছিলেন, আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগের কথা বলছি, আজকের কথা নয়। তিনি প্রশ্ন করেছিলেন গুরুপাদ পদ্মের কাছে যে মহারাজ আমাদের গুরুবর্গের সবারই একটা একটা স্পেশালিটি আছে, প্রত্যেকের পরমপূজার কেশব গোস্বামী মহারাজের আলাদা একটা স্পেশালিটি, একটা বিশেষতা যাকে বলে স্পেশালিটি, প্রত্যেকের এক একটা বিশেষ আছে। পরমপূজার শ্রীধর গোস্বামী মহারাজের একটা বিশেষ আছে, শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের একটা এক একটা বিষয় একটা বিশেষ একটা দিক আছে তাদের। এই অবস্থায় প্রত্যেকের উপদেশের মধ্যে আমি সামঞ্জস্য বিধান করতে যদি না পারি সেক্ষেত্রে আমার কি হবে? দেখা যায় পরমপূজাত বনগোস্বামী মহারাজ একরকম উপদেশ করেছেন একটা বিষয়ে, পরমপূজাত কেশব গোস্বামী মহারাজ উপদেশ করেছেন, সেক্ষেত্রে আমাদের উপায় কি? তারা তো সবই একই প্রভুপাদের গণ, তো আমাদের একই গুরু বর্গ, সেক্ষেত্রে আমি কি পদ্ধতিতে এই ব্যাপারটাকে আমি মিলিয়ে আমি ভজন অগ্রসর হব, একটা ভাইটাল কোয়েশ্চেন। বাহ্য দৃষ্টিতে মনে হয় যেন পরমপূজা কেশব গোস্বামী মহারাজ বিচারটা একটু আলাদা, আর পরমপূজিবাদ শ্রীধর গোস্বামী মহারাজের বিচারটা আলাদা মনে হয় বাহ্য দৃষ্টিতে, সেক্ষেত্রে আমার তো অপরাধ হয়ে যাবে, আমি কি করব? সেক্ষেত্রে আমার উপায় কি, আমি কোন সিদ্ধান্তটা ধরব? শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ বলেছিলেন, দেখুন প্রথম কথা হলো প্রত্যেক গুরুবর্গের একটা করে বিশেষ থাকে, স্পেশালিটি, কিন্তু আপনি যদি ভজনের অপ্রাকৃত স্তরে উন্নীত হন এবং গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য এই অবস্থায় যদি আপনি উপস্থিত হন, তাহলে দেখবেন যে আপনার গুরুবর্গের যারা গৌড়ীয় ধারায় ঐকান্তিকভাবে যারা ভজনে প্রতিষ্ঠিত তাদের দেখবেন তাদের উপদেশের মধ্যে পার্থক্য কিছু নেই, খালি আপনার সেইগুলোকে হৃদয়তে ঐক্য বিধান করার যে পদ্ধতি এটা করতে হবে। তথাপি আপনার প্রতি আমার এটা একটা সামান্য একটা উপদেশ বলতে পারেন বা একটা আলোচনা, যে আপনার যে মূর্তি ধারণ করে আপনাকে বলদাওজি মহারাজ আপনার কাছে আবির্ভাব হয়েছেন, সম্বন্ধ জ্ঞান দান করেছেন, তিনি আপনাকে যে উপদেশটা যেরমভাবে করেছেন প্রথমত আপনি সেটাকেই পালন করার চেষ্টা করবেন। যদি গুরুবর্গের অন্য কোনো গুরুবর্গের কোনো আদেশ তার থেকে একটু পার্থক্য বলে মনে হয় তাহলে তার কাছে সাক্ষাৎ গিয়ে প্রার্থনা করবেন, কেন পার্থক্য দেখা এটা আমাকে বুঝিয়ে দিন, আর তিনি না থাকলে তত্ত্বজ্ঞানী কারোর কাছে যাবেন, কিন্তু ভুল বুঝলে পরে সেখানে কিন্তু ভজনের বিপর্যয় দেখা দেবে। এই সমস্ত গুপ্ত কথা। আজ যার আবির্ভাব তিথি উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি তার সম্বন্ধে দুটো একটা আলোচনা না করলে কেবল তত্ত্বজ্ঞান আমি আলোচনা করে যাই ঘন্টার পর ঘন্টা, সেটাতে তার সম্বন্ধে একটু দিকদর্শন করা উচিত বলে মনে হয়, তাই সভাপতি মহারাজের কাছে আমি পারমিশন নিচ্ছি এ সম্বন্ধে কিছু আলোচনা হোক। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলে আমার মনে হয় সুবিধা হবে, সেটা হলো এই যে আমাদের আজকে পরম পূজ্যবাদ ছিল পরমহংস শ্রেষ্ঠ শিষ্য জনার্দন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি, আর কিছুদিন আগে আমি পালন করেছিলাম পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি, তিরোভাব তিথি না কি গেল, তিরোভাব তিথি আলোচনা। এইভাবে আবির্ভাব তিরোভাব আমার কাছে আমাকে কৃপা করবার জন্যেই সতত আমার কাছে আবির্ভাব হন, এই সমস্ত আবির্ভাব তিরোভাব এগুলো আমি অভাবগ্রস্ত জীব, আমার কাছে তিরোভাব বা আবির্ভাব এটা অভাবগ্রস্ত জীব বলে আমার কাছে এর খুব একটা আমার গুরুত্ব পায় না, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমি এই অভাবগ্রস্ত অবস্থা থেকে উন্নীত হয়ে যেখানে আমার কোনো অভাব বলে কোনো জিনিস নেই, পরিপূর্ণ স্যাচুরেশন অবস্থা, সম্পৃক্ত অবস্থা যেটাকে বলে, এই অবস্থায় যতক্ষণ উন্নীত হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার এই সভাতে আসাটা নিষ্ফল হবে না, সম্পূর্ণরূপে নিষ্ফল হবে না, কিন্তু খুব একটা ইফেক্টিভ কোনো বিষয় দেখা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমি অভাবগ্রস্ত অবস্থায় থাকি, অর্থাৎ আমার মধ্যে কোনো চাহিদা আছে লাভ পূজা প্রতিষ্ঠা বিভিন্ন বিষয়ে, ততক্ষণ পর্যন্ত আবির্ভাব তিরোভাবেতে যোগদান করে আপনাদের কাছে লেকচার দেওয়া ভাষণ দেওয়া এটা খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে অবস্থায় আমার হৃদয়ে সমস্ত অভাব উন্মোচিত হয় সে অবস্থায় আমি এই আবির্ভাব তিরোভাব আলোচনা করলে আমি তাদের কৃপার
অনেকটা শক্তি আমার হৃদয়ে প্রকটিত হয়। এটি নিয়ম, সিদ্ধান্তগত বিচার এটাই। একটা কথা আপনাদের কাছে এটা উত্থাপন করা প্রয়োজন বলে মনে করি, যে এক এক সময় আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি হলো, আপনার গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি হলো, আজকে এনার গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি হলো। এনারা যদি সদ্গুরু তত্ত্বের এক একটা বিভিন্ন দিক, সদ্গুরু তত্ত্ব, যদি অসৎগুরু হন তাহলে তো তার প্রশ্ন আসছে না। সদ্গুরু তত্ত্বের যে বিভিন্ন রূপে যে প্রকাশ আমার কাছে হন, তাদের প্রত্যেকের আবির্ভাব তিথিকে আমরা ব্যাস পূজা বলে থাকি। এ সম্বন্ধে বিস্তৃত আলোচনা হওয়া দরকার, কিন্তু আমার সময় সংকীর্ণ, দিকদর্শন করেই আমি ছাড়ব। এখানে এই যে ব্যাস পূজা, এর অনেক অর্থ আছে। ব্যাস পূজা কাকে বলে, কেন নাম হলো ব্যাস পূজা, এসব কথা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কাছে যখন যে গুরু পূর্ণিমা বলে একটা তিথি আমাদের কাছে উপস্থিত হয়, আমার কাছে এসব অনেক প্রশ্ন বৃন্দাবনে, পুরীতে বিভিন্ন জায়গায় আমার কাছে করে থাকেন, বলে মহারাজ তাহলে সেই পূজাটা কি? সেটা তো গুরু পূজা। আজকে আপনার গুরুপাদ পদ্মের, ওনার গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি আলোচনা করা হলো, কিন্তু এইটা যে গুরু পূর্ণিমা বলছি এটা তাহলে কি? আমি তো আলাদা আমাদের গুরুপাদ পদ্মের পূজা করেছি, আমার তো হয়ে গেছে, তাহলে এটা কি পূজা? আমি তখন তাকে বললাম, দেখুন, যদি আপনার শ্রেষ্ঠ গুরু বৈষ্ণবের সঙ্গ হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে এইসব প্রশ্ন আসা উচিত ছিল না। শ্রেষ্ঠ গুরু বৈষ্ণব, যে যত শ্রেষ্ঠ গুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন তার হৃদয়ের অবস্থা ততটাই উন্নীত হয়েছে। সঙ্গ মানে আমি আসক্তি বিনিময়, সঙ্গ মানে কিছু খেতে দিয়ে দিলাম, কাপড় দিয়ে দিলাম, প্রণাম, এটা সঙ্গ নয়, এটাকে ঠিক সঙ্গ সেরাম হয় না, প্রীতি বিনিময়টাকেই ভক্তিময় ঠাকুর সঙ্গ বলছেন। যার যত সাধুসঙ্গ উচ্চস্তরের হয়েছে তার হৃদয়ের তত উন্নীত উন্নত অবস্থা দাঁড়িয়েছে, এটাই ভজন রাজ্যের গুপ্ত নিয়ম। গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা যে পুজো করে থাকি সেটাকে বলা হচ্ছে সমষ্টি গুরু পদ পদ্মের পূজা। সমষ্টি গুরু এবং ব্যাস, ব্যাষ্টি গুরুর যে সিদ্ধান্ত রয়েছে, সমষ্টি গুরু এবং ব্যাষ্টি গুরুর যে সিদ্ধান্ত রয়েছে, তত্ত্ব রয়েছে, এটা সম্বন্ধে যদি ধারণা না আসে তাহলে কেউ কিছু ধারণা করতে পারে এটা কি হল। বাস্তবিক পক্ষে যত সদ্গুরু আছেন তাদের সম্যকরূপে সমস্ত সম্মিলিত অবস্থায় যে গুরুতত্ত্বের একটা নিটল অবস্থা, তার যে পূজাটা সেটাকে বলা হয়েছে গুরু পূর্ণিমার তিথিতে সমস্ত সদ্গুরু তত্ত্বের সম্যক পূজা, যেটা হয় সেটা হচ্ছে তোমার সমষ্টি গুরু পাদ পদ্মের, সমষ্টি গুরু তত্ত্বের যে তত্ত্ব, গুরুতত্ত্বের যে আকর তত্ত্বের এটা পূজা। অর্থাৎ এর মধ্যে সমস্ত সদ্গুরু পূজা এর মধ্যে আছে। আর ব্যাসী গুরু রূপে আমার কাছে যে রূপ ধারণ করে তিনি প্রকটিত হয়েছেন, সেই গুরুপাদ পদ্মে যে রূপ ধারণ করে তার যে আবির্ভাব তিথি সেটা করলো প্রত্যেকের আলাদা আলাদা, সমষ্টি গুরু ব্যাসী গুরু, এই হচ্ছে তত্ত্ব, অন্য কিছু নয়। আমি এই মহাজন সম্বন্ধে দু একটা কথা বলে আপনাদের কাছে বিদায় নেব, অত্যন্ত সময় অল্প বলে। ছিল ভক্তি জীবন জনার্দন গোস্বামী মহারাজের যে অপ্রাকৃত ভাবনা গুরু বৈষ্ণব সম্বন্ধে, যেটা সম্বন্ধে আমি প্রথমেই শুরু করেছিলাম, গুরু বৈষ্ণব তত্ত্বে অপ্রাকৃত বিশ্বাস না থাকলে সমস্ত ভাষণ আদি ভজন সমস্ত বেকার, এর কোনো অর্থ নেই। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে। খড়গপুর মঠে ছিল মহারাজ গোপালন করতেন, খুব আদর করতেন। শুধু তাই নয়, ইনি মাঝে মাঝে মজা করে বলতেন, আমাদের সম্পত্তি কি জানো বাবা, বলে আমাদের সম্পত্তি এই যে বালতি দেখছো আর এই যে দড়ি, আমরা চো গোয়ালা, এভাবে বলতেন হেসে হেসে, আমাদের সম্পত্তি এই দুটো, আমরা চো গোয়ালা, গোয়ালিনি আসলে গোপী, এটা তো লুকিয়ে যেতেন। বাস্তবিক পক্ষে যে বালতি, এই দড়ি, গরু বাঁধা, দুধ কাড়া, এগুলো সব আমাদের সম্পত্তি জেনে রেখো। আর গোমাতাগুলো এমন ছিল, তিনি যদি বাইরে থেকে পাঁচ দিন বাইরে থেকে সাত দিন বাইরে থেকে আসতেন, উনি আসার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামতেন, গন্ধ পেয়ে গোমাতাগুলো চিৎকার করতে আরম্ভ করত, কেন উনি নিয়ে আসতেন সমস্ত বিস্কুট আদি সবকিছু, যা যা কলা সব এলে প্রথমেই গৌশালায় গিয়ে আগে তাদেরকে খাওয়াত, প্রথমেই তিনি তাদের আগে সেবা করে তারপর তিনি মন্দিরে প্রবেশ করতেন। একটা ঘটনার কথা বলি, সেটা হচ্ছে একবার তিনি প্রভুপাদের বিগ্রহকে অর্ডার দিয়েছিলেন,
প্রভুপাদের বিগ্রহ নির্মাণের জন্য ব্যবস্থা করেছিলেন, সেই নির্মাণ নির্মিত বিগ্রহ যখন পেটিকা করে গাড়ি করে পেটিকা করে যখন সেই মূর্তি যখন মন্দিরে উপস্থিত হলো, তখন জনার্দন মহা জানতে পারলেন গাড়ি এসে গেছে, প্রভুপাদের মূর্তি এসে গেছে পেটির ভেতরে, পেটির ভেতরে রয়েছে, বাইরে থেকে এসছে, জয়পুর না কোথা থেকে তৈরি হয়ে এসছেন। জনার্দন গোস্বামী মা ঘর থেকে বেরিয়ে এসে পেটিকা থেকে নাবাতে বলেন, নাবিয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করছেন, কে কোথায় আছে, শিগগিরি পেটিকা খোল, শিগগিরি খোল, তাড়াতাড়ি বলছে শিগগিরি পেটিকা খোল। বলি গুরুদেব এরম বলছেন কেন, বলে শিগগিরি পেটিকা খোল। বলে পেটিকা খোলা হলো, প্রভুপাদকে সঙ্গে সঙ্গে আসনে বসানো হলো, বসা হয়ে সঙ্গে সঙ্গে আরতি আরম্ভ করলেন তিনি, সঙ্গে সঙ্গে। তিনি বলছেন প্রভুপাদের কষ্ট হচ্ছে, পেটিকা খোল শিগগিরি। এর মাধ্যমে কি সিদ্ধান্ত আমরা পেলাম, যে সদগুরু যখনই কোনো জায়গায় অর্ডার কোনো বিগ্রহ নির্মাণের জন্য অর্ডার দেন, এটা গুরু ভাগবতের মুখেও শুনেছি, তার হৃদয়ের যে ভাবনাটা সেটাই বিগ্রহ রূপে প্রকটিত হন। যে সিদ্ধ মহাত্মা বিগ্রহের নির্মাণের জন্য আদেশ দেন কোনো কারিগরকে, সেই কারিগরের ওখানে সপ্রকাশ বিগ্রহ, তার হৃদয়ের যে ভাবনাটা ওটাই বিগ্রহ রূপে প্রকটিত হয়। কিন্তু বদ্ধজীব যদি বিগ্রহের অর্ডার দেয় তাহলে কিন্তু হবে না। রামানুজাচার্য এই সম্বন্ধে অনেক কথা বলেছেন, এসব বলার আমার সময় নেই। যাই হোক, কথা হলো এই, শিল মহারাজের যে অপ্রাকৃত ভাবনা গুরু বৈষ্ণবের প্রতি, এর দ্বারা এইটি প্রকাশিত হলো যে কতটাই তার, তিনি যে সপ্রকাশ বিগ্রহ প্রভুপাদ, তিনি যে আদেশ করেছেন বিগ্রহটা আসবে ওখান থেকে তৈরি হয়ে, ওখানে ওর মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। তার ভাবনাটা এমনই গাঢ় প্রভুপাদের ওখানেই প্রাণ, যার জন্য উনি বললেন শিগগিরি খুলে আরতি করো। এই ধরনের ঘটনা অনেক হয়েছে আমাদের আসামে, সর্বগতেও হয়েছে। হরিকথা প্রসঙ্গে আমি অন্য সময় আলোচনা করেছিলাম, পরমজীবের শ্রীধর গোস্বামী মহারাজ, তার নাম ছিল রামানন্দ প্রভু, সঙ্গে সঙ্গে প্রভুপাদ বলছেন বিগ্রহ প্রতিষ্ঠা হবে, তাকে প্রারম্ভিক ক্রিয়াকর্ম করার জন্য বলেছিলেন। প্রভুপাদ বললেন আপনি করুন, আমাকে ডাকবেন, আমি এসে প্রতিষ্ঠার ক্রিয়াকর্ম করব। কিন্তু প্রভুপাদ পর্দা খুলে যেই ঘরে প্রবেশ করছেন মন্দিরে গর্বে, তিনি বলছেন আর কি প্রতিষ্ঠা করবো, প্রতিষ্ঠা তো হয়েই গেছে। তিনি প্রভুপাদ মন্দিরে পর্দাটা ঘুরে বিগ্রহ অভিষেক করবে বলে ঢুকছেন, ঢোকার সঙ্গে সঙ্গে বিগ্রহ দিয়ে আগে বলে তো প্রতিষ্ঠা হয়ে গেছে, আমি আর কি প্রতিষ্ঠা করব, কেন মালা পরিয়ে দিয়েছেন যত্ন করে রামানন্দ প্রভু, আমাদের শ্রীধর গোস্বামী পরে এর মধ্যে প্রাণ চলে এসছে। রামানুজাচার্য কি কি বলেছেন মাতাচার্য, এই সম্বন্ধে আলোচনার সময় রইল না, আমি আজকে এই সামান্য আলোচনা করেই আপনাদের কাছে বিদায় নিতে চাই, আপনারা আমায় ক্ষমা করবেন, আমি কিছুই বলতে পারলাম না, সামান্য একটু দিগ্দর্শন করলাম, সময় অল্পতা এত বক্তা আছেন। বাঞ্ছা কল্পতরু বসে কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন ব্যবস্থা নমো নমঃ।